শুধু বিপ্লব নয়, ত্রিপুরা বিজেপিতে বিপ্লবের ছায়াও রাখতে নারাজ বিচক্ষণ মানিক। জেলা থেকে বুথ স্তর সর্বত্র বিপ্লবের চেলাদের ঝাড়াই বাছাই পর্ব চলছে। দলের একনিষ্ঠ কর্মী হলেও মিলছে না রেখায়। বিপ্লব দলের বিরুদ্ধে মুখ খোলার পর থেকে তেজি হয়েছে বিপ্লবের চেলা বাছাই পর্ব। বক্সনগরেও বিজেপির ঘরে অশান্তি অভিযোগ, সিপিআইএম সমর্থকদের বানানো হচ্ছে বুথ সভাপতি, কোন এক নেতার সুবিধার্থে বাদ দেওয়া হচ্ছে পুরাতন কর্মীদের। এক কথায় অশান্তির আগুন জ্বলছে রাজ্য বিজেপির সংগঠনে। প্রাক্তন ও বর্তমানের লড়াই যখন প্রকাশ্যে, ঠিক তখনই বুথ স্তরের কমিটি ঘোষণা হতে আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা। সোনামুড়ার পর বিদ্রোহ দেখা দিল বক্সনগর বিধানসভা কেন্দ্রে। গুঞ্জন, যারা বিধানসভা নির্বাচনে কাজ করেছে অধিকাংশ রায় এখন নেই বুথ কমিটিতে। আবার বিজেপির একটি অংশ বলছে, বিধানসভা নির্বাচনে বিজেপির দলে থেকেও যারা বিরোধীদের হয়ে কাজ করছে তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে নতুনদের নিয়োগ করা হয়েছে। সোনামুড়া এবং বক্সনগরে আসলে দিদি এবং দাদার লড়াই, দিদির লোকদের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বক্সনগর কেন্দ্রের 46 নম্বর বুথ সভাপতি মুসলিম মিয়াকে পরিবর্তন করতে বিদ্রোহী শুরু তাসের ঘরের মতো ভাঙছে সংগঠন। বুথ সম্পাদক জানায়, আমাদের থেকে নেওয়া নামের বাইরে বুথ সভাপতি ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ কর্মীরাই নাকি আগের বুথ সভাপতিকেই চাইছে, না হলে বিদ্রোহ ঘোষণা করবে তারা। নমস্কার, আসসালামু আলাইকুম। বিগত দুর্দিনে আমাদের এই বুথে 4 জন লোক নিয়ে, আমাদের মুসলিম মিয়া বুথ প্রেসিডেন্ট, তিনি 4 জন নিয়ে এই পার্টিটা শুরু করেন। তখন কেউ ছিল না। কোন কেন্দ্রের কোন বুথ? আমরা 20 বক্সনগর 46 নং বুথে। এখন মুসলিম মিয়া এই দলটাকে আস্তে আস্তে দীর্ঘায়িত করে এই জায়গায় পৌঁছাচ্ছেন। এখন দেখা যাচ্ছে, আমাদের কিছুদিন আগে মিটিং হয়েছে, মিটিং এর মধ্যে আমাদের 3টা নাম ইন্ডিভিজুয়াল ভাবে নেওয়া হয়েছিল। তো আমরা বলেছি, না আমাদের বুথ প্রেসিডেন্ট যেটা ছিল ওইটাই আমাদের লাগবে, না হয় আমাদের বুথ চলবে না, কাজকর্ম হবে না, আগে এগিয়ে যাবে না। তো আমরা লিখিত ভাবে ওইটা দিয়েছিলাম এবং লিখিত লেটারও দিয়েছিলাম, কিন্তু আমরা দেখা গেছে যে 3টা নাম দিয়েছি, ওই 3টা একটা নামও আসেনি, অন্য একটা নাম এসেছে। তো আমরা জানি না ওই নামটা ওনারা কোনখান থেকে পেয়েছেন। তো আমরা মন্ডল সভাপতির কাছে একটাই প্রশ্ন রাখছি যে তারা এই নামটা কোথা থেকে এনেছেন। আর আমাদের মুসলিম মিয়া বুথ প্রেসিডেন্ট যদি না থাকে, এই বুথটা কাজ খুবই দুর্বল হয়ে পড়বে। প্রত্যেকটি জায়গাতে নাম নেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক জায়গাতে এরকম নাম নেওয়া হয়। সব জায়গায় ঠিক আছে না নাম? সব জায়গায় বলতে পারি না, আমাদের বুথ ঠিক নেই। কি চাও এখন তোমরা? আমরা চাই যে যে বুথ প্রেসিডেন্ট বিগত দিন ছিল ওই বুথ প্রেসিডেন্ট পুনরায় আবার নির্বাচিত হোক। তোর নাম? মুসলিম মিয়া মহাশয়। তোমার নাম? আমি 2046 বুথের বুথ সেক্রেটারি কাজী জহিরুল ইসলাম। অধিকাংশ বুথের একই অবস্থা। অন্যদিকে মন্ডল সভাপতি স্বাক্ষর না নিয়ে জেলা সভাপতি ঘোষণা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাজনৈতিক অভিজ্ঞদের দাবি এটা হবারই ছিল। যার পদ যাবে সে কয়েকদিন চেঁচাবে, আর যে পদ পাবে সে খুশিতে লাফাবে। অবশ্য যারা বিদ্রোহী তাদের পাত্তা দিতে নারাজ দল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।